সিলেটে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে দুর্ভোগে লাখো মানুষ সোমবার থেকে অব্যাহত আছে বৃষ্টিপাত বিপদসীমার উপর দিয়ে বলছে সুমা এবং কুশিয়ার পানি সিলেট সিটি কর্পোরেশনের অন্তত আটাশটি ওয়ার্ডে পানি বন্দী বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন ছয় হাজারের বেশি মানুষ এদিকে পাহাড়ের ঢলে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে সুনামগঞ্জ এবং তাহিপুর সড়ক বৃষ্টি ও পানির ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি সীমা অতিক্রম করবে বলে জানিয়েছে পানি বোর্ড দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুরুতেই যাব আজহার উদ্দিন শিমুলের কাছে তিনি আছেন সিলেটে শিমুল মূর্শন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নগরীর তালতলা এলাকায় আসলে গতকাল রাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছিল এবং সকাল থেকে তা থেমে থেমে অব্যাহত ছিল এখন আসলে আকাশে বৃষ্টি নেই জন্য কিছুটা স্বস্তি রয়েছে আমি এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি এ এলাকা আসলে গতকালও কিন্তু জলবদ্ধতা জলবদ্ধতা ছিল এবং আজকে আমরা সকালে দেখছি যে কিছুটা আসলে পানি নেমেছে এবং পানি নেমে যাওয়ার পর থেকে এলাকাবাসীর মানুষরা কিছুটা স্বস্তিতে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন যদি বৃষ্টি অব্যাহত না হয় তাহলে কিন্তু এই পানিটা দুই এক দিনের মধ্যেই সরে যাবে সরে যাবে আপনাকে জানিয়ে রাখি সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত এক লাখ পঁচিশ হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং ছয় হাজারেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন ইতিমধ্যে বিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন এবং যদি বলি যে বন্যা পরিস্থিতি সিলেট শহর ছাড়াও যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু গতকালের বৃষ্টির পর আবার কিছুটা অবনতি হয়েছে তবে পানি উন্নয়ন বলছে যদি পানি বৃষ্টি অব্যাহত না থাকে তাহলে কিন্তু এইখানেও কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি আর হবে না তবে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে যে সিলেটের সুরমা এবং কুশিয়ারার পানি কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো সব মিলিয়ে আসলে মানুষের দুর্ভুক্ত রয়েছেই বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু বাসার সামনে যাদের পানি রয়েছে তারা এখন পর্যন্ত কিন্তু আসলে সেইভাবে কাজকর্মে আসলে যুক্ত হতে পারছেন না গতকাল আমরা সিলেট সিটি কর্পোরেশনে গিয়েছিলাম সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে সুরমা নদী খনন কাজ তারা আসলে নিজেরাই কিছু অংশ করবেন পানি উন্নয়ন বোর্ডের দিকে তারা থাকাবেন না মূলত সুরমার খনন কাজ না হওয়ার কারণে কিন্তু সিলেটে বারবার জলবদ্ধতার সৃষ্টি হয় সংশ্লিষ্টরা বলছেন অতি দ্রুত যদি নদীর নাব্যতা ফিরিয়ে না আনা হয় তাহলে কিন্তু বারবার এই জলবদ্ধতা বা আকস্মিক বন্যার সম্মুখীন হতে হবে সিলেটবাসীকে তো মূর্ছনা এই ছিল আমার কাছে সবশেষ শিমুল আপনাকে ধন্যবাদ দর্শক এবারে সুনামগঞ্জ থেকে আমাদের সকর্মী এ আর জুয়েল আমাদের সাথে যুক্ত হচ্ছেন নদ পানি বৃদ্ধির খবর জানাবেন তিনি জুয়েল

জেলার সড়ক ডুবে গেছে এবং যার ফলে কিন্তু সুনামগঞ্জ এবং টাইপুরে যে মূল সড়কটি সেটিও কিন্তু তলিয়ে যাওয়া যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলে সুনামগঞ্জের নদীর পানি আরও বাড়বে এবং যে পাহাড় দল কিন্তু এখন অব্যাহত আছে যার ফলে কিন্তু সুনামগঞ্জের সব এবং এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তারা বলছেন যে গেল দিনে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত আসলে একটা ভয়ের কারণ এবং আজকেও সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং এই সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদী এবং হাওয়ারে পানি কানা কানায় ভরে উঠেছে এবং যার ফলে কিন্তু পানি লুকাবে প্রবেশ করতে পারে এবং যদি পানি নিয়ম কমা জানিয়েছে যদি এই পানি এবং অব্যাহত থাকে বৃদ্ধি এবং পাহাড়ে ডল এবং বৃষ্টি থাকে তাহলে হয়তো সুনামগঞ্জ যেটা স্বল্প মেয়াদ বন্যার আশঙ্কা রয়েছে যদিও তবে প্রশাসন থেকে এই বন্যা পরিস্থিতির মোকাবেলা সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং আমি আপনাকে জানিয়ে রাখি সুনামগঞ্জের ছাত্র বিষমবর্তরা হওয়ার সহ বেশ কিছু কিন্তু পানি তো হয়েছে যদিও এখনও পানি বিপদ ছাড়া ছাড়া তারপরও এই বৃষ্টিপাত কিন্তু একটা বন্যার আশঙ্কা রয়ে গেছে যদি বৃষ্টিপাত বে তাহলে একটা বন্যা হতে পারে না জুয়েল আপনাকে ধন্যবাদ দর্শক সিলেট এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জানা ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর